এখন আলোচনার বিষয় স্বামীজির ভাবনায় শ্রী রামকৃষ্ণ ও মা সারদা দেবী। আলোচনা করবেন পূজনীয় স্বামী স্তবপ্রিয়ানন্দজী মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম বর্ষাদি। ব্রহ্মরূপমাদিমধ্য শেষ সর্বভাসকম ভাবষট্কহীন রূপ নিত্য সত্যমাদ্বয়ম বাম মনোতি গোচরং চ নেতি নেতি ভাবিতম তং নমামি দেব দেব রাম কৃষ্ণমীশ্বরম। মঞ্চে উপস্থিত পূজনীয় মহারাজদের আমার আভূমি প্রণাম, উপস্থিত অন্যান্য মহারাজদেরও আমার প্রণাম, এবং শ্রীরামকৃষ্ণ, শ্রী সারদা এবং শ্রী স্বামী বিবেকানন্দের অনুরাগীদের আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার। এই বিষয়টি নিয়ে যখন বলতে বলা হয়েছিল সেই সময় একটা অন্য জিনিস পড়াশোনা করছিলাম, সেখানে ঘটনা প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা আমার চোখের সামনে এলো। পূজনীয় স্বামী বিরজানন্দজী মহারাজকে ঠিক করা হয়েছে তিনি বিদেশে যাবেন, সংশয় এবং অনিচ্ছা সবটুকু তার ভেতরে তখন তীব্র। তিনি শ্রী শ্রী মায়ের কাছে এলেন, মাকে প্রণাম করে জানালেন, তাকে যেতে বলা হয়েছে, মা অনুমতিও দিলেন। তিনি বললেন, মা আমি তো সাধন ভজন কিছু করিনি আর ঠাকুরেরও দর্শন পাইনি, আমি কি বলবো লোককে? মা বললেন, সাধন ভজন তো বাবা করেইছ আর ঠাকুরের দর্শনও তুমি পেয়েছ। তিনি ভাবলেন ঠাকুরের দর্শন তো তিনি সত্যি সত্যি তিনি পাননি, কিন্তু আচমকাই তার মনে হতে থাকলো শ্রীরামকৃষ্ণের প্রতিরূপ হলেন শ্রীমা সারদা দেবী, অর্থাৎ শ্রীমা সারদা দেবীকে দর্শন করলেই ঠাকুরকে দর্শন করা হলো। এটা ভাবতে ভাবতেই মনে হচ্ছিল শ্রীরামকৃষ্ণের প্রতিরূপ যদি শ্রীমা সারদা দেবী হন তাহলে এই যুগলের প্রতিরূপ হলেন স্বামী বিবেকানন্দ। এক লাইনে যখন মানুষ বসে থাকে তখন একজন কি আরেকজনকে সেভাবে দেখতে পায় না, দেখার সুযোগ আছে, কিন্তু তথাপি স্বামীজির লিখিত যা কিছু আছে বর্ণনা বা স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যেখানে যা বলা আছে সেগুলিকে সম্মিলিতভাবে তার মধ্যে থেকে বলার আমরা একটা চেষ্টা করব। শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন একটি চিনির পাহাড়ে, একটি পিঁপড়ে একটি চিনির পাহাড়ে গিয়েছিল, একদানা চিনি খেয়েই তার পেট ভরে গেল আর একদানা মুখে করে বাসায় নিয়ে যাচ্ছে, যাবার সময় ভাবছে দ্বিতীয়বার যখন আসবে তখন সব গোটা চিনির পাহাড়টা নিয়ে যাবে। আমার অবস্থা খানিকটা সেই রকম, মানে একদানা খেয়ে আন্ডিল হয়ে আছি, এখন গোটা চিনির পাহাড় নিয়ে যাবার একটা প্রকল্প করছে, আপনারা আমার সহায় হন। শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে স্বামী বিবেকানন্দের যে ইম্প্রেশন সেগুলিতে যাওয়ার আগে স্বামী বিবেকানন্দ সম্পর্কে, নরেন সম্পর্কে ঠাকুরের কী ইম্প্রেশন ছিল সেগুলো একটু বলি। মোট এরকম তিনটি ঘটনার কথা উল্লেখ করা আছে। প্রথমটি হচ্ছে 1881 খ্রিস্টাব্দে নভেম্বরে কলকাতায় সুরেন্দ্রের বাড়িতে ঠাকুরের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম দেখা হয়। নরেন্দ্রনাথের গান শুনে ঠাকুর তার প্রতি বিশেষ আকৃষ্ট হয়েছিলেন এবং প্রথম দর্শনেই তিনি নরেন্দ্রের প্রতি আকর্ষণ অনুভব করলেও নরেন কিন্তু শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এতটুকু আকর্ষণ অনুভব করেননি। ঠাকুর কিন্তু প্রথম দিন থেকেই, মানে শ্রীরামকৃষ্ণ নরেনকে দেখে একবারে লাভ এট ফার্স্ট সাইট আমরা যা বলি সেই রকম অবস্থা। এর কিছুদিন বাদ ডিসেম্বর 1881 খ্রিস্টাব্দে নরেন্দ্র এলেন দক্ষিণেশ্বরে, ঠাকুর আর নিজেকে ধরে রাখতে পারলেন না, ঠাকুরের প্রথম ইম্প্রেশন আসতে থাকলো, এতদিন পরে আসতে হয়, আমি তোমার জন্য কিরূপ প্রতীক্ষা করে রয়েছি তা একবার ভাবতে নেই। তারপরে নরেন্দ্রের সামনে হাত জোর করে বলতে লাগলেন, জানি আমি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় শরীর ধারণ করেছেন। এই হচ্ছে স্বামী বিবেকানন্দ সম্পর্কে দ্বিতীয় ইম্প্রেশন, তিনি নরেন্দ্রকে দেখছেন তার স্বরূপে। আর তৃতীয় ইম্প্রেশন যেটা শ্রীরামকৃষ্ণ খুব জোর গলায় বলেছিলেন, এটা অনেক বছর পরে,
তিনি বলছেন এরকম, দেখলাম কেশব যেরূপ একটি শক্তির বিশেষ উৎকর্ষে জগৎ বিখ্যাত হইয়াছে, নরেন্দ্রের ভিতর ঐরূপ 18টি শক্তি পূর্ণ মাত্রায় বিদ্যমান। নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা, কারুর দশদল, কারুর ষোড়শ দল, কারুর শতদল, কিন্তু পদ্মমধ্যে নরেন্দ্র সহস্রদল। অন্যেরা কলসি ঘটি এসব হতে পারে, নরেন্দ্র জ্বালা, ডোবা পুষ্করিণীর মধ্যে যেমন মধ্যে নরেন্দ্র বড় দীঘি, যেমন হালদার পুকুর। শ্রীরামকৃষ্ণ তার ভাবী প্রতিনিধির সম্পর্কে এরকম কথা ভাবছেন। কিন্তু তার ভাবী প্রতিনিধি কী ভাবছেন, প্রথম দিনের প্রথম ইম্প্রেশন তো আমরা জানি, ওটাকে আমরা এখানে জিরো ইম্প্রেশন বলি। ও কোনো রকম ছাপই পড়েনি, মনে হচ্ছিল একটা খ্যাপা পাগল কিছু একটা। দ্বিতীয় ইম্প্রেশনটা আবার অদ্ভুত, দ্বিতীয় ইম্প্রেশন যেটাকে আমরা প্রথম ইম্প্রেশন বলি। নরেন্দ্রের মনে তো হতে থাকলো এ তো একেবারে উন্মাদ, নইলে আমাকে এইসব কথা বলি যে নররূপী নারায়ণ চরণ বলেছিলেন না ঠাকুর সম্বন্ধে। এ হচ্ছে শ্রীরাম নরেন্দ্রনাথের প্রথম মূল্যায়ন। দ্বিতীয় মূল্যায়ন আবার আরেক রকম হলো, নরেন্দ্রকে যখন তিনি নরেন্দ্রকে স্পর্শ করে দিলেন, তখন নরেন্দ্র সমস্ত কিছু যেন একেবারে সেই জগৎ টগৎ সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। নরেন্দ্র চিৎকার করে বলতে থাকলেন, আমার বাপ মা আছে, নরেন্দ্র বললেন। তখন ঠাকুর আবার তাকে শান্ত করে দিলেন, বললেন তবে এখন থাক, একেবারে কাজ নেই, কালে হবে। কিন্তু নরেন্দ্রের মনে প্রথম শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে প্রথম ছাপটি এলো, মানে গুডনেস ব্যাড গিয়ে গুডনেসের যে প্রথম ছাপ এলো, সেটা হলো এই, যিনি ইচ্ছামাত্র কোনো শক্তিশালী মনকে নিজের ইচ্ছা মতো চালিয়ে দিতে পারেন, যিনি খুশি মতো কাউকে সংসার মায়া মমতার ঊর্ধ্বে নামরূপ গণ্ডি পার করিয়ে ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত করতে পারেন, তাকে উন্মাদ বলে ভাবাই তো পাগলামি। দেখুন প্রথম দিনের সিদ্ধান্ত ছিল তাকে মনে হচ্ছিল একদম বদ্ধ পাগল, কিন্তু দ্বিতীয় দিন মনে হলো এই মানুষটা বদ্ধ পাগল নয়, একেবারে মানুষকে বদল করে দিতে পারে। আমরা বলি মানুষ বদল হয়ে যাচ্ছেন, এরকম বদল হওয়া বহু মানুষ আমরা দেখেছি, কিন্তু এরকম শ্রীরামকৃষ্ণকে, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দ এ বলছেন, বলছেন যে যিনি খুশি মতো কারুর সংসারের মন মায়া মমতার ঊর্ধ্বে মনকে নিয়ে যেতে পারেন, আর যিনি ইচ্ছামাত্র কোনো শক্তিশালী মনকে নিজের মতো নিজের ইচ্ছা মতো চালাতে পারেন। এটা কিন্তু ভালো কম মজার কথা না, আমরা বলি না এ আমাকে চালাচ্ছে, ও আমাকে চালাচ্ছে, দেখবেন তার ইম্প্রেশন কিন্তু খুব দীর্ঘস্থায়ী হয় না। নরেন্দ্রের ওপর স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের এই প্রথম ইম্প্রেশন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে নরেন্দ্রকে নতুন করে ভাবলেন। দ্বিতীয় শুরু হলো গুরু শিষ্য সম্পর্ক, ঠাকুরের কাছে আসা শুরু হলো নরেন্দ্রের। নরেন্দ্রের খুব শ্রীরামকৃষ্ণকে ভালো লাগা শুরু হলো, কিন্তু একবারে সহজে তো হলো না, কিন্তু শ্রীরামকৃষ্ণকে দেখতে দেখতে তার মনে হলো ত্যাগ ভক্তি ও জ্ঞানে অতুলনীয়, জগতে এর জুড়ি মেলা ভার। যে তিনটি কোষ্ঠী পাথর দিয়ে নরেন্দ্র মানুষকে যাচাই করছিলেন সেই সময় ব্রাহ্ম সমাজীদের, প্রবল ব্রহ্মজ্ঞানীদের, তাদের মধ্যে সেই সাধকদের মধ্যে যাচাই করতে করতে তার মনে হলো যদি বিচার করা হয় ত্যাগীদের মধ্যে কে, তার ইনি শ্রেষ্ঠ। জ্ঞানী লেখাপড়া শেখেননি, কিন্তু তার অন্তজ্ঞান এবং ভক্তি এই তিনটিতে তিনি শ্রেষ্ঠ, জগতে এর জুড়ি নেই। বলছেন এ জগতে এর কখনো এর দ্বিতীয় কোনো পাওয়া যাবে না, জুড়িদার পাওয়া যাবে না। ঠাকুর যখন কাশীপুর মহাশ্মশান এ কাশীপুরে আছেন উদ্যানবাটিতে তার শেষ অসুখের সময়, সেই সময় পুঁজরক্ত মেশানো একটা পাত্রে ঠাকুরের যে গয়ারগুলো বেরিয়ে যেত সেগুলো রাখা থাকতো। অনেকের সেই সময়ের ধারণা ছিল তো যে ওটি স্পর্শ করলে বা ইয়ে করলে যে খাবে তারই, মানে যার স্পর্শ করবে তারও বোধ হয় এই রোগ সঞ্চারিত হতে পারবে। এই অবিশ্বাসটি দূর করবার জন্য তিনি একদিন সবটুকুকে তিনি তার সেই এটাকে পান করে ফেললেন, এবং ভক্তির প্রতিমূর্তি যেন সে তা শ্রীরামকৃষ্ণের প্রতি তার যে ভালোবাসা, তার যে একত্রতা, এইটা তিনি যেন খুব ভীষণভাবে প্রকাশ করতে থাকলেন। ফিফথ ইম্প্রেশন আমরা যেটা দেখি শ্রীরামকৃষ্ণকে সম্পর্কে তিনি বলছেন, এটাও কাশীপুরের ঘটনা। স্বামী বিবেকানন্দ ভাবছেন তার মনে একটা অদ্ভুত সংশয় এসেছে, ইনি তো অনেক সময় নিজেকে অবতার বলে পরিচয় দিয়েছেন,
এই অবস্থায় মানে একবারে শেষ অবস্থায়, আমাদের তো আসল টেস্টটা তো শেষ অবস্থায় হয়। আমরা যখন সারাটা জীবন লটরপটর করে যা খুশি করি না কেন, কিন্তু শেষ অবস্থায় আর কোনো আমাদের কোনো ঢাকা থাকে না, কোনো রকম কোনো আবরণ দিয়ে আমরা নিজেদের ঢাকতে পারি না, একদম একদম মুক্ত হয়ে যাই। সারাটা জীবন যেমন যাপন করেছি তার প্রকাশটা হয়ে যায়। তাই নরেন বলছেন যে এই শেষ অবস্থায়, এই অবস্থায় যদি উনি বলতে পারেন আমি ভগবান, তাহলে বিশ্বাস করব। নরেন্দ্রের মনে এই চিন্তা আসা মাত্র করুণাময় শ্রীরামকৃষ্ণদেব নিজের শারীরিক রোগ যন্ত্রণাকে উপেক্ষা করে বললেন, এখনো তোর বিশ্বাস হয় নাই যে রাম যে কৃষ্ণ, সেই এবার একাধারে রাম ও কৃষ্ণ। অনুশোচনায় এবং ঠাকুরের প্রতি গভীর ভালোবাসায় নরেন্দ্রের চোখ দিয়ে জল পড়তে থাকলো, যেন একেবারে কমপ্লিট সারেন্ডার। পরবর্তীকালে তিনি তার শ্লোকে লিখেছেন, আচণ্ডালা প্রতিহত রয়ো ইয়স্য প্রেম প্রবাহ, সেইখানে তিনি এক জায়গায় লিখেছেন সোয়ম জাত প্রথিত পুরুষ রামকৃষ্ণ স্ত্রীদানিম। তিনি বলছেন আগের পূর্ববর্তী শ্লোকে যে সেই জানকী স্বামী, জানকী পতি হিসেবে যিনি এসেছিলেন, তিনি যিনি কৃষ্ণ হিসেবে এসেছিলেন, পরবর্তীকালে তিনি শ্রীরামকৃষ্ণ রূপে এসেছিলেন। এই ডিপ কনফার্মেশন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে হয়েছিল, তাই তিনি বলেছিলেন সোয়ম জাত প্রথিত পুরুষ রামকৃষ্ণ স্ত্রীদানিম। আমরা এবার পরবর্তী আরেকটি ঘটনা, এটার ঘটনার কালটা আমি বলতে পারছি না, ঠাকুর সে এটা ঘটনাটা খুব বিখ্যাত, আপনারা জানেন অনেকেই, যে ঠাকুর বৈষ্ণব ধর্ম সম্পর্কে আলোচনা হচ্ছিল ঠাকুরের সামনে, এবং সেই প্রসঙ্গে তিনি ভাবাবেশে বলেছিলেন জীবে দয়া নয় শিবজ্ঞানে জীব সেবা। এইটি যে জীবে দয়া করবি তুই কে কীটানু কীট, আপনারা জানেন এই ঘটনা, অনেকবার এ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু অনেকে ছিলেন সেদিনকে ঘরের ভেতরে, কিন্তু তারা শ্রীরামকৃষ্ণের এই শব্দকে তাদের হৃদয়ে সেভাবে গ্রহণ করতে পারেননি। স্বামী বিবেকানন্দ বলছেন আজ এক নতুন আলোর সন্ধান পেলুম। দেখুন নতুন আলো বলছেন, জীবনকে দেখার একটা নতুন দিক আমরা খুঁজে পেলুম, আজ এক নতুন আলোর সন্ধান পেলুম, ভগবান যদি দিন দেন তাহলে তা করে দেখাব। পূজনীয় বীরেশ্বরানন্দজী মহারাজ চিন্তানায়ক বিবেকানন্দ গ্রন্থ লেখার সময় যে ভূমিকা যিনি লিখেছিলেন, সেইখানে চিন্তানন্দ সম্মিলিত অনেকের লেখা আছে, তার মুখবন্ধটা স্বামী বীরেশ্বরানন্দজির লেখা, তার মুখবন্ধের একেবারে শেষ প্রান্তে এসে বলছেন যে শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত প্রত্যেকটি কথা হলো মন্ত্র। মন্ত্র কি? যা মনন করলে আমরা আমাদের জৈবিক জীবন থেকে, দৈনিক জীবন থেকে ত্রাণ পাই। বলছেন শ্রীরামকৃষ্ণের এক একটি কথা হচ্ছে মন্ত্র, সেই শব্দগুলিকে যদি আমরা মনন করি তাহলে আমাদের আর অন্য কোনো সাধন ভজনের প্রয়োজন নেই। বলছেন তাঁর এই মন্ত্রগুলো হারিয়ে যেত যদি না স্বামী বিবেকানন্দ থাকতেন। স্বামী বিবেকানন্দ প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন সেই মন্ত্রগুলোকে জগৎবাসীর কাছে তিনি পাঠিয়েছেন, জগৎবাসীর কাছে তিনি প্রেরণ করেছেন। জ্ঞান এবং ভক্তি এবং যোগ ও কর্মের সমন্বয় আমাদের এই যে বর্তমানের যে যুগের আদর্শ, সেই আদর্শ স্বামীজি ঠাকুরের জীবন থেকে খুব ভালোভাবে প্রত্যক্ষ করেছিলেন। তিনি এক জায়গায় বলছেন রামকৃষ্ণ অবতারে জ্ঞান ভক্তি প্রেম, অনন্ত জ্ঞান অনন্ত প্রেম অনন্ত কর্ম অনন্ত জীবে দয়া। তিনি বলছেন অদ্বয় ব্রহ্মতত্ত্ব অদ্বয়তত্ত্ব সমাহিত চিত্যম প্রোজ্জ্বল ভক্তি পটাবৃতবৃত্তম কর্মকালে বরম অদ্ভুত চেষ্টম ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম। অদ্বয়তত্ত্ব সমাহিত চিত্তম, অর্থাৎ সেই অদ্বয় ব্রহ্মতত্ত্বে যার চিত্ত সমাহিত, প্রোজ্জ্বল ভক্তি পটাবৃতবৃত্তম যার চরিত্র অতি উজ্জ্বল এবং ভক্তির দ্বারা আচ্ছাদিত, কর্মকালে বরং অদ্ভুত চেষ্টম যিনি ক্রমাগত লোককল্যাণের জন্য কর্ম করেছেন। তাই বলছেন ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম, শ্রীরামকৃষ্ণকে তিনি সংসার রোগ বৈদ্যের গুরু হিসেবে তিনি চিহ্নিত করেছিলেন। দেখুন কাণ্ডটা, যখন কাশীপুরে শ্রীরামকৃষ্ণদেবকে স্বামীজি নরেন এসে বলছেন তিনিও সমাধিতে ডুবে থাকতে চান, একেবারে গভীর সমাধিতে ডুবে থাকবেন, আর সেই সমাধি থেকে মাঝে মাঝে নেমে আসবেন একটু শরীর ধারণ করার জন্য, আবার ডুবে যেতে চান। আমরা তো এটা চাই, বলুন
আমরা সবাই চাই, এই যে এত কাজকর্মের মাঝখানে আমরা চাই যে কর্ম থেকে মুক্তি হয়ে যদি অন্তত একদিনও জপ ধ্যান করার সুযোগ হতো। দেখুন না, আজকে রবিবার, আজকে তিন দুপুরটা আপনারা অন্যভাবে কাটাতে পারতেন, কিন্তু আপনারা চাইছেন দিনটাকে অন্যভাবে কাটাতে। মানে আমাদের ভেতরের যে ভগবানের জন্য, ভগবানকে চাইবার যে একটা মানসিকতা আছে, এটা সবসময় ফুরকি দিয়ে বেরোতে থাকে। আমরা নানা রকম কর্তব্য কর্মের ইয়ে দিয়ে চাপা দিয়ে রাখি। নরেন্দ্রনাথের এরকম চাহিদা, তিনি বলছেন যে তিনি এরকম গভীর সমাধিতে মগ্ন হয়ে যেতে চান। ঠাকুর বলছেন, ছি ছি ছি, আমি ভেবেছিলাম তুই একটি বিশাল বটবৃক্ষ হবি, তার তলায় লোকে এসে আশ্রয় পাবে এমন ছোট নজর করিসনি। এই অদ্ভুত কথা। এটা শুধু এখানে গিয়েই থামলেন না, একেবারে থামেননি। পাওহরি বাবার কাছে, শ্রীরামকৃষ্ণদেবের মহাপ্রয়াণের পরে পাওহরি বাবার কাছে যোগ শিক্ষা করতে তিনি যাত্রা করেছিলেন, ছিলেনও, কিন্তু সেখানে গিয়ে একটা অদ্ভুত কাণ্ড হলো, যা পরবর্তীকালে স্বামীজি তার কবিতা গাই গীত শোনাতে তোমায় লিখেছেন। লিখছেন, ছেলে খেলা করি তোমার তব শনে, কবু ক্রোধ করি তোমা পরে। এই কবিতার প্রত্যেক ছত্রেও যদি ভালো করে আমরা পড়ি, তাহলে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দের ভাবটি আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে। বলছেন, ছেলে খেলা করি তব শনে, কবু ক্রোধ করি তোমা পরে, যেতে চাই দূরে পালাইয়ে, শিয়রে দাঁড়ায় তুমি রেতে, নির্বাক আনন ছল ছল আঁখি, চাহি মম মুখ পানে, অমনি যে ফিরি তব পায় ধরি, কিন্তু ক্ষমা নাহি মাগি, তুমি নাহি কর রোষ পুত্র তব, অন্যকে সহেবে প্রগল্ভতা, প্রভু তুমি প্রাণ সখা তুমি মোর, কভু দেখি আমি তুমি তুমি আমি। দেখুন, এ প্রথম সত্তাটা আলাদা আলাদা সত্তা, যে তোমাকে ছেড়ে আমি দূরে চলে যাওয়ার চেষ্টা করছি, তুমি যে নির্দিষ্ট পন্থা বলেছ সেটার বাইরে যাওয়ার চেষ্টা করছে। শ্রীরামকৃষ্ণ যেন সেই পক্ষী মাতার মতো তাকে স্বপ্নে এসে, তাকে দর্শন, স্বপ্নে নয় দর্শন দিচ্ছেন, তাকে পক্ষী মাতার মতো করে রক্ষা করছেন। তাতে তার লজ্জা হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু আমরা বাবা ছেলের সম্পর্কে যেরকম হয় দেখবেন, আমাদের যতই আমরা বাবার সাথে খারাপ ব্যবহার করি না কেন, মায়ের সাথে ব্যবহার করি না কেন, ইদানিং বাচ্চা ছেলেরা আজকাল কাঠবিড়ালির মতো সরি বলা বলতে শিখেছে, কিন্তু আমরা বড় একটা সরি বলি না, বাবা মাকে ঠিক সরি বলা যায় না আর কি, ওটা মানে আচরণ থেকে বোঝা যায় উই আর সরি। দেখুন, ঠিক সেই রকম সম্পর্ক। বলছেন, কিন্তু ক্ষমা নাহি মাগি, তোমার পায়ে ধরছি কিন্তু তোমার কাছে ক্ষমা আমি চাইব না। তারপরে বলছেন, পুত্র তব অন্যকে সহিবে প্রগল্ভতা, আমি তো তোমার সন্তান। তারপরে খুব ভয়ঙ্কর কথা বলছেন, বলছেন প্রভু তুমি প্রাণ সখা তুমি মোর, এখানে আলাদা আলাদা অংশ, তুমি আমার প্রভু, তুমি আমার চালিকা শক্তি, তুমি আমার প্রাণের সখা। তারপরে বলছেন, কভু দেখি আমি তুমি, কভু দেখি আমি তুমি তুমি আমি। এই যে কখনো দেখছি তুমি আমি দুটো আলাদা আলাদা সত্তা, আবার কখনো দেখছি তোমার ভেতর বিরাজ করছি আমি। হরি মহারাজকে তিনি বলছেন, এটাকে যদি আমরা নাইন্থ ইম্প্রেশন হিসেবে ধরি, সেখানে তিনি বলছেন ওঁর সম্পর্কে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের সম্পর্কে আর কি বলিব, আমাকে যদি বলতে, আমাকে যদি বলো তিনি LOVE পার্সনিফাইড, মূর্তিমান প্রেমের মূর্তি, ঘনীভূত মূর্তি, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন স্বামী বিবেকানন্দ। ঠাকুরের তিরোধানের পর সন্ন্যাস গ্রহণ, নরেন্দ্র সন্ন্যাস গ্রহণ করে প্রব্রজ্জায় বেরিয়ে গেলেন। তার নির্দেশে স্বামীজি শিকাগো ধর্মসভায় যোগদান করে প্রভূত সাফল্য অর্জন করেছেন, সারা পৃথিবীতে তার খ্যাতি ছড়িয়ে পড়েছেন। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তিনি লিখছেন 1894 সালের এই সময় স্বামী শিবানন্দকে একটি চিঠিতে, ভগবান শ্রীকৃষ্ণে, শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কি না জানি না, বুদ্ধ চৈতন্য প্রভৃতি একঘেয়ে, রামকৃষ্ণ পরমহংস, দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট, সবচেয়ে আধুনিক আর সবচেয়ে পূর্ণ বিকশিত চরিত্র, জ্ঞান প্রেম বৈরাগ্য লোকহিত চিকিৎসা উদারতা জমাট, কারুর সঙ্গে কি কার তুলনা হয়, রামকৃষ্ণ পরমহংস যে ভগবানের বাবা তাতে আমার সন্দেহ নেই। দেখুন, যে মানুষটা প্রথম দিন মনে করেছিল একটা বদ্ধ উন্মাদ, তার 180 ডিগ্রি টার্নটা আমরা একটু একটু করে দেখতে পাচ্ছি। এরপরে আরেকটা অংশ, যেটা স্বামীজি ভারতবর্ষে ফিরে আসার সময়, আসলে সময়টা কম, তো ঘটনাগুলো খুব কন্টিনিউয়াস বলতে পারছি না, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে,
কিন্তু এই ছোট্ট ছোট্ট ফুল দিয়ে আমরা একটা মালা গাঁথার চেষ্টা করে চলেছি নিরন্তর। গিরিশচন্দ্র ঘোষ স্বামী বিবেকানন্দকে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কিছু লিখতে বলেছিলেন, তাতে তিনি বলছেন, দেখুন গিরিশবাবু, আমাকে এই অনুরোধটি করবেন না, ও কাজ ছাড়া আমাকে আর যা কাজ বলবেন আমি তাই আনন্দে করব। যদি পৃথিবী ওলট পালট করে ফেলতে হয় ফেলতে বলেন তো সেও আচ্ছা, কিন্তু ওই কাজটি পারব না। তিনি এত মহান ছিলেন, এত বড় ছিলেন যে আমি তাকে কিছুই বুঝতে পারিনি, তার জীবনের এক কণাও আমি ধারণা করতে পারিনি। শেষে শিব গড়তে কি বাঁদর গড়ে ফেলবো, আমি তা পারব না। এটার কারণ হচ্ছে তিনি তাকে বাক্য মনের অতীত বলে মনে করেছিলেন। ধরুন যদি ব্যবস্থা হয় এই বেরোনোর সময়, এইখান থেকে বেরোনোর সময় একটা ভালো দেখে চমচম আপনাকে খাইয়ে দেওয়া হবে, সবাই দাঁড়িয়ে পড়লেন, পরপর চমচম খেতে খেতে গেলেন, ওই রাস্তার মানে যেখানে শাশ্বত বিবেকের যে রথটা আছে সেখানে এক গেলাস জল আর এই রাখা হলো, হাত আপনি ধুলেন আর এক গেলাস করে জল খেলেন। যিনি দাঁড়িয়ে আছেন তিনি বললেন, কেমন খেলেন চমচম, কেমন খেলেন? আপনি কিন্তু একবারও বলতে পারেন, বড় জোর বলবেন মিষ্টি, বড় জোর বলতে পারেন খুব ক্রিমি সব, কিন্তু চমচমের স্বাদটা কেমন সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। কেন না? আপনি ওটাকে ডাইজেস্ট করে ফেলেছেন, খেয়ে ফেলেছেন, নিজের সঙ্গে সংযুক্ত করে ফেলেছেন। স্বামী বিবেকানন্দের অবস্থাটা ঠিক সেই রকম। শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামীজি বলছেন, তিনি যে কি কত কত পূর্ব ও অবতারগণের জমাট বাঁধা ভাবরাজ্যের রাজা, তা জীবনপতি তপস্যা করেও এক চুল বুঝতে পারলাম না। স্বামী বিবেকানন্দ এই কথা বলছেন, তাকে প্রকাশ করছেন অবতার বরিষ্ঠ। নানা ধর্মের মধ্যে আমাদের বিভেদ আছে, নানা ধর্মের মধ্যে নানা সম্প্রদায়ের মধ্যে আবার বিভেদ আছে। এই ভেদাভেদের ফলে আমরা বারবার ধর্মের জেহাদ দেখছি আর দেখেছি, এখন তো দেখছি আর কি। এমন একটা সময় ভারতবর্ষে একটা নতুন ভাব এলো, সেটা হচ্ছে বিদেশি সভ্যতার অনুপ্রবেশ। নারী শিক্ষার এই সভ্যতার প্রভাবে ভারতের প্রাচীন এই নব্যশিক্ষার প্রভাবে নব্যশিক্ষিতরা, এই যে আমাদের প্রাচীন ধারা, এটাকে সম্পূর্ণভাবে একেবারে ইগনোর করার চেষ্টা করলেন। সেই অবস্থায় তার মনে হলো ভারতের, তাদের মনে হতো ভারতের পতনের জন্য ধর্ম এবং শাস্ত্রগ্রন্থগুলি দায়ী। সেই কারণে স্বামীজি শ্রীরামকৃষ্ণের আবির্ভাবকে সেই দিক থেকে বলছেন জ্যোতিষস্তম্ভ স্বরূপ। সবকটি ধর্মকে তিনি একটি নতুনভাবে ভাবিত করছেন, সব ধর্মের পথকে অনুসরণ করে দেখালেন যে প্রত্যেক ধর্মপথই এক জায়গায় চলে। আমরা যদি আমাদের নিজ নিজ ধর্মের ভেতরে নিজ নিজ ধর্ম আচরণ করি তাহলেই আমরা সঠিকভাবে সিদ্ধির পথে পৌঁছব। শ্রীরামকৃষ্ণের অবদান এখানে কোনখানে? অবদানটা হলো এই, আমাদের নিজেদের মধ্যে মনের মধ্যে একটা খোলা জান, একটা জানলা যেটা বন্ধ ছিল সেটা খুলে দিয়ে গেলেন, বললেন নিজে নিজে ধর্মভাবে পুষ্ট হও, একই সঙ্গে অন্যান্য ধর্মমতে যা কিছু ভালো সেগুলোকে দেখে তুমি নিজের ভেতরে তুমি সমৃদ্ধ হতে থাকো। আমাদের সময় ক্রমাগত কমে আসছে, সেই কারণে একেবারে শেষ দিকে আসি কিছু অংশ বাদ দিয়ে, কারণ মা সম্পর্কে বলতে হবে। স্বামীজির মতে শ্রীরামকৃষ্ণকে ওই যে বলেছি ভববৈদ্য, ইয়ামি গুরুম শরণম ভববৈদ্যম, তিনি ভব রোগের বৈদ্য হিসেবে তিনি নির্দেশ করেছেন। তার মনে হয়েছিল যে জগৎবাসী তাঁর কৃপায় অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কৃপায় এই ভবরোগ থেকে নিরাময় হবে। এটি সুন্দরভাবে প্রকাশিত যদি দুটি জায়গায় হয় তা হলো এই, আমরা যেটি নিত্য গাই যে দুটো গান, খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দিতময় নিরঞ্জন নররূপ ধর নির্গুণ গুণময়। শ্রীরামকৃষ্ণকে ব্যাখ্যা যদি কোনো জায়গায় করা হয়ে থাকে তাহলে এর চেয়ে ভালো করে স্বামী বিবেকানন্দ আর কোথাও প্রকাশ করেননি। বলছেন তিনি ভববন্ধন খণ্ডনকারী, এই ভববন্ধন খণ্ডনের জন্যই তো আশা, নাহলে তো কত লোক কত জিনিসের আমাদের খণ্ডন করে দেওয়ার চেষ্টা করছে। ব্যাংক বলছে তোমার দারিদ্র দূর করে দেবো, লোন নিয়ে যাও দারিদ্র দূর করে দেবো, শিক্ষা স্কুলের মাস্টারমশাইরা বলছেন মনের যা কিছু তোমার সব কিছু ঠিকঠাক করে দেবো, কিন্তু এই যে ভববন্ধন এটা তো কিছুতেই খণ্ডন হয় না। বলছেন সেই আসল শিক্ষাটা তিনি দিয়েছিলেন, ভববন্ধনের তিনি খণ্ডনকারী, যিনি নির্গুণ নিরাকার জ্যোতিষ্বরূপ হয়েও জগতের মঙ্গলের জন্য করুণায় দেহ ধারণ করেছেন। লোকাতীত অপি আহ আহ রহ লোক কল্যাণ মার্গম, যিনি লোকাতীত জীবন যাপন করেও
লোককল্যাণের জন্য সারা জীবন তিনি উৎসর্গ করেছেন। আর শেষ অংশটা তার যে দ্বিতীয় স্তব আমরা গাই, ওং রিং ঋতম ত্বমচল গুণজিৎ গুণেড্য নক্তন দিবম সকরুণম তব পাদ পদ্মম, এই যে স্তবটি আমরা গাই সেইখানে তিনি বলছেন, তুমি সত্য স্বরূপ অদ্বয় ও অনন্ত গুণের সমাহার, তোমাকে লাভ করলে মানুষ সমস্ত বাসনা কামনা ত্যাগ করতে সক্ষম হয়, তোমার পাদপদ্ম অমৃতত্ব প্রদান করে, কিং কৃত্যম করোতি কলুষম কুহকান্তকারী, বলছেন আমরা যে মায়ার মধ্যে আছি সেই মায়া দূরকারী অমৃতত্ব, মায়া দূরকারী তোমার পবিত্র শ্রীরামকৃষ্ণ নাম পাপকেও পুণ্যে রূপান্তরিত করে, কত বড় যে জগতের আশ্বাস। তিনি বলছেন, তুমি জগতের একমাত্র গতি, আমি নিরাশ্রয়, তুমি আমার দীন বন্ধু, সুতরাং আমাকে তোমার পাদপদ্মে স্থান দাও। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চম অধ্যায়ের একেবারে শেষ শ্লোকে গিয়ে বলছেন, কেমন করে ভগবান মানুষকে দেখবে, কেমন করে মানুষকে দেখবে, বলছেন দুটো ভাগে। যদি সে মনে করে সর্বলোক মহেশ্বর, জগতে যা কিছু হচ্ছে কল্যাণকারী, সব কিছু অধীশ্বর আমি, আর দুই হচ্ছে যে সে যদি আমাকে সুহৃদ বলে মনে করে, বন্ধু মনে করে। ভগবানকে সাধারণত আমরা কুলুঙ্গির মধ্যেই তুলে রাখি, তিনি ওইখানেই থাকেন, কখনো জীবনে আমাদের নিত্য কাজেতে লাগেন না। স্বামীজি তাকে বন্ধু হিসেবে দাঁড় করিয়ে দিলেন, দীন বন্ধু, দিনের তিনি বন্ধু, দিনের তিনি ত্রাতা করে দাঁড় করিয়ে দিলেন, যাকে আমরা দুঃখ আনন্দের দিনে যারা হাত ধরে নাচতে পারি, আর দুঃখের দিনে যাকে জড়িয়ে ধরে কাঁদতে পারি। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দের এই ধারণা। স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মা সম্পর্কে যে কথা বলেছেন তার মধ্যে রেকর্ডেড হিস্ট্রি আছে। 1890 সালে 14ই ফেব্রুয়ারি গাজীপুর থেকে স্বামী বিবেকানন্দ বলরাম বসুকে একটি চিঠি লিখেছিলেন। সেখানে তিনি বলছেন, গিরিশবাবুর সহিত মাতা ঠাকুরানীকে কলিকাতায় আনিবার জন্য আপনার কি মতান্তর হইয়াছে? গিরিশবাবু লিখিয়াছেন, সে বিষয়ে আমার বলিবার কিছুই নাই। মা ঠাকুরানী যে প্রকার ইচ্ছা হইবে সেই প্রকার করিবেন, আমি কোন নরাধম তাঁহার সম্বন্ধে কোনো বিষয়ে কথা কহি? পত্র উপসংহারে স্বামীজি মর্মস্পর্শী ভাষায় লিখেছেন, বলরামবাবু, মাতা ঠাকুরানী যদি আসিয়া থাকেন আমার কোটি কোটি প্রণাম নিবেদন করিবেন এবং আশীর্বাদ করিতে বলিবেন, যেন আমার অটল অচল অধ্যবসায় হয়, কিংবা এ শরীরে যদি তাহা অসম্ভব, যেন শীঘ্রই ইহার পতন হয়। কালগত হিসেবে যদি শ্রীরাম শ্রীমা সারদা সম্পর্কে আমরা স্বামী বিবেকানন্দের প্রথম কিছু লেখা পড়ে থাকি, তাহলে এটি হচ্ছে প্রথম লেখা যেটি তিনি শ্রীমা সারদা সম্পর্কে বলছেন। তিনি বলতেন, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তিনি অকুণ্ঠ চিত্তে বলছেন, দাস তোমা দোহাকার সশক্তিক নমিতব পদে, এই একটি শব্দ বন্ধনীর ভেতর দিয়ে তিনি মাকে তার মায়ের প্রতি তার ভক্তির প্রকাশ ঘটাচ্ছেন। 1895 সালে তখন শ্রীরামকৃষ্ণ পুঁথি প্রকাশিত হতে থাকলো। আপনারা যারা শ্রীরামকৃষ্ণ পুঁথি দেখেছেন দেখবেন তার শুরুতে বলা আছে, জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে এ অধম। 1895 সালে স্বামী রামকৃষ্ণানন্দকে স্বামীজি এ বিষয়ে লিখছেন, শাকচুন্নি যে ঠাকুরের পুঁথি পাঠিয়েছে তাহা পরম সুন্দর, কিন্তু প্রথমে শক্তির বর্ণনা নাই, এই মহাদোষ, দ্বিতীয় এডিশনে এটি শুদ্ধ করে দিতে হবে। তাই দ্বিতীয় এডিশন থেকে শুরু হলো লেখা, জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, এটি প্রথম ঢোকানো হলো। তারপরে আরও এলো, জয় 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 প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী। তারপরে এলো, জয় জয় প্রভু রামকৃষ্ণ বিশ্বগুরু যিনি, জয় মাতা শ্যামাসুতা জগত জননী। তারপরে আছে, বন্দমন বিশ্বগুরু রামকৃষ্ণ রায় প্রেমানন্দে বন্দ গুরু মাতা জগন্মায়। যেটা ঠাকুর এবং মায়ের সম্পর্কে স্বামীজির যে কথা, ঠাকুরকে তিনি নির্বিচারে গ্রহণ করতে পারেননি, মাকে কিন্তু তিনি
নির্বিচারে গ্রহণ করেছিলেন। স্বামীজি ঠাকুরকে গ্রহণ করতে গিয়ে অনেকবার অনেক অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন, মায়ের ক্ষেত্রে সেটি তার হয়নি। তিনি গুরু ভাই বৈকুণ্ঠনাথ সান্যালকে তিনি লিখছেন, সান্ডেল আমাকে এই রামকৃষ্ণানন্দজিকে লিখছেন বৈকুণ্ঠনাথ সান্যাল সম্পর্কে, সান্ডেল আমাকে তিন পাতা লেকচার দিয়েছে যে মাতা ঠাকুরানিকে ভক্তি করতে হবে এবং তিনি আমায় কত দয়া করেন। স্যান্ডেলের এই মহা আবিষ্ক্রিয়ার জন্য ধন্যবাদ। তাঁর অর্থাৎ শ্রী মায়ের বিষয়ে আমি একটা কিছু লিখব মনে করি কিন্তু ভয়ে পেছিয়ে যাই, যাক তার ইচ্ছা হয় তো কালে লেখা হবে। স্বামীজির মনে তখন ভীষণ রকমের সংশয়, বিদেশ যাওয়ার বিষয়ে সংকল্প সমস্ত কিছু হয়েছে কিন্তু তার ভীষণ রকমের সংশয়। তার মনে হলো শ্রীমা তো ঠাকুরেরই অংশ, তাই তাঁকে তিনি যদি লেখেন তাঁর কি আদেশ সেটি শুনি। তিনি মায়ের কাছে অনুমতি চেয়ে পত্র দিলেন, মাও তাকে অনুমতি দিয়ে পত্র দিলেন। স্বামীজির রিয়াকশন হচ্ছে এই, আহ এতক্ষণ সব ঠিক হলো, মারও ইচ্ছা যে আমি যাই। পাশ্চাত্য থেকে ফেরার পথে যখন তিনি ফিরে এলেন তখন তিনি মাকে বলেছিলেন, মা আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে শেমুল্লুক গিয়েছি। আর বলছেন এই দর্শনের কথা মা প্রত্যক্ষ এই কুমুদবন্ধু সেন তার স্মৃতি কথায় লিখেছেন, মাতার দরজার ঘরের দরজায় সর্বাঙ্গ চাদর দিয়ে ঢেকে নীরবে দাঁড়িয়েছিলেন। স্বামীজি তার সামনে এসে সোজা মাটিতে শুয়ে তাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন, কিন্তু সাধারণ রীতি অনুযায়ী তার পাদস্পর্শ করিলেন না। তারপর তিনি উঠে দাঁড়িয়ে উপস্থিত আমরা যারা স্বামীজির পেছনে দাঁড়িয়েছিলাম তাদের কোমল কণ্ঠে বললেন, যাও মাকে সাষ্টাঙ্গ প্রণাম করো, কিন্তু কেউ তার চরণ স্পর্শ করো না। তিনি তার এতই করুণা, এতই কোমল তার প্রকৃতি, এতই যে স্নেহময়ী যে যখন কেউ তার পাদস্পর্শ করে তিনি তার সর্বগ্রাসী করুণা এবং সীমাহীন ভালোবাসা ও সমবেদনার দ্বারা তৎক্ষণাৎ তার যাবতীয় দুঃখ কষ্ট নিজের মধ্যে আকর্ষণ করে নেন। মা সম্পর্কে তিনি বলছেন যে তিনি হলেন অন্তর্যামিনী, মা সম্পর্কে এই কথাটি বলছেন। মায়ের ছবিটা আমরা যত দেখতে পাই দেখবেন স্বামী বিবেকানন্দের এই কথাগুলো একেবারে এক একটা যেন বাংময় রূপ ধারণ করছে। বলছেন তাঁর এত করুণা, সর্বগ্রাসী করুণা, সীমাহীন ভালোবাসা আর সমবেদনা, মায়ের সমস্ত চোখ মুখ দিয়ে আমাদের জগৎবাসীর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়েছে। মাকে নিয়ে তার কি বলবো, সেন্স অফ পজিশনের একবার ইয়ে ছিল না, শেষ ছিল না। মাকে তিনি বলছেন জ্যান্ত দুর্গা, স্বামী শিবানন্দজিকে লেখা সেই বিখ্যাত চিঠি যেটা আপনারা জানেন, বাবুরাম মহারাজের মা স্বামী প্রেমানন্দজির মা তিনি দুর্গা পুজোর ব্যবস্থা করেছেন আটপুরে। স্বামী বিবেকানন্দ লিখছেন, বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পূজা করতে বসেছে। দাদা বিশ্বাস বড় ধন, দাদা জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন মঠে বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছেড়ে বাঁচব। স্বামী বিবেকানন্দের কাছে তিনি রক্ত মাংসের মানুষ নন, তিনি ছিলেন পরবর্তীকালে ন সবসময়ের জন্যই ছিলেন, তিনি ছিলেন জ্যান্ত জীবন্ত দুর্গা। যে কারণে কাশীপুর উদ্যানবাটিতে যখন তিনি প্রথমবার তারা ভিক্ষা করতে যান তাদের প্রথম তারা ভিক্ষা প্রার্থনা করেন শ্রীমা সারদা দেবী সম্পর্কে। স্বামী বিবেকানন্দ স্বামী শিবানন্দকে এক জায়গায় তিনি লিখছেন, মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারোনি, এখনো কেহই বুঝতে পারোনি, ক্রমে পারবে। আরেক জায়গায় তিনি লিখছেন, রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা, যার মার উপর ভক্তি নেই তাকে হাজার ধিক্কার, তাকে ধিক্কার দিও। নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু তার মায়ের উপর বড় ভক্তি, তার লাঠি হজম হয়ে যায়। দেখুন একটি ছোট্ট ছেলে যেমন তার মা ছাড়া সে বোঝে না, জগৎটা তার মা। কল্পনা করুন আপনাদের ছেলেবেলার কথা, মা নানা কাজের মধ্যে আছেন কিন্তু আপনি সবসময় জানেন যে মা আপনার সবচেয়ে বড় সহায়ক, মায়ের মতো সুপ্রিম সুপার মাদারের কিছু নেই। সেদিনকে লোকসভার একটা অদ্ভুত সুন্দর ভাষণ শুনছিলাম, পুনম মহাজন বলছিলেন যে আমরা সরু থেকে ইংরেজি শিখিনি, একটু বড় হয়ে ইংরেজি শেখা শুরু করেছি, তা দেখলাম দুটো শব্দ আছে, একটা হি আর একটা সি,
তা বাবাকে জিজ্ঞাসা করলাম যে হি আর শি এটা কি, বলছে হি মানে পুরুষ বোধক বাচক হচ্ছে হি, আর শি মানে স্ত্রী বোধক বাচক। তো বলছে দুজনকে তো দেখতে বাবা একই রকম, তা দুগুলো আলাদা আলাদা কেন? তখন তার বাবা তাকে বললেন হি মানে পুরুষ আর শি মানে হচ্ছে সুপিরিয়ার টু হি, তিনি হচ্ছেন মা, স্ত্রীলোক হলেন তা। দেখুন এই যে স্বামীজির যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যেন একটা ছোট্ট ছেলে, সেই আপনারা কল্পনা করতে পারেন সেই কোমরে ধুতি গেঁদে সেই ঘুরে বেড়াচ্ছে লাঠি হাতে তার মায়ের কাছে, মাটি মা তার জগৎ। তাই তিনি বলছেন রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন জানি না, যা হয় বলো দাদা, কিন্তু যার মার ওপর ভক্তি নেই তার কোনো কিছুই নেই। স্বামীজির এই গোড়ামিটা ছিল ভীষণ 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 রকমের তীব্র। স্বামীজি মায়ের কাছে যাচ্ছেন, সারা গায়ে গঙ্গাজল ছেটাচ্ছেন, গঙ্গাজল খাচ্ছেন, ময়লা গঙ্গাজল সেটিই পান করছেন, কিন্তু কোনোভাবেই তিনি তার যেন মনে হচ্ছে যে নরেন্দ্রনাথের যেন মনে হচ্ছে তিনি যথেষ্ট পবিত্র হচ্ছেন না। তার মনে হয়েছিল মাকে কেন্দ্র করে মায়ের জন্য তিনি একটি বাড়ি করবেন এবং মাকে কেন্দ্র করে তিনি সেই সংঘটি তৈরি হবে, কিন্তু একটি কারণে তিনি রাজি হতে পারলেন না। যোগানন্দজি বললেন মায়ের এই গুণটির কথা তার তিনি ভুলে গেছিলেন। যোগানন্দজি বলেছিলেন সমাজের সার্বিক মঙ্গলের জন্য যা ভালো মনে করো তা তুমি নিশ্চয়ই করবে, কিন্তু তোমার কাছে আমার অনুরোধ মাকে লোকসমক্ষে নিয়ে এসো না। তোমার কি মনে নাই ঠাকুর আমাদের বলেছিলেন তার সম্পর্কে সাধারণের কাছে প্রচার করলে তার শরীর থাকবে না, ঠিক একই কথা মানুষের মায়ের সম্পর্কেও খাটে। তিনি উত্তরে বলছেন মন্ত্রী তুই আমাকে সত্যি একটা খুব মূল্যবান উপদেশ দিয়েছিস। ঠিক এই সময় এই প্রসঙ্গে ঠাকুরের কথাগুলি স্মরণ করিয়ে দিয়ে মাকে আমি এসবের মধ্যে আনবো না, তিনি আনতে পারেননি। মা প্রথম সর্বসমক্ষে আসেন মায়ের জন্মশতবর্ষে 1954 সালে হেদুয়া পার্কে মায়ের ছবি নিয়ে একটি প্রদর্শনী হয়েছিল, সেই প্রথম জগৎবাসী শ্রীমা সারদা দেবীকে দেখতে পেলেন। শ্রীমা সারদা দেবী তাঁর কাছে একজন সামান্য মানুষ ছিলেন না, তিনি স্বয়ং সেই আদ্যাশক্তি মহামায়া, এবং মাও তার ছেলেকে ভীষণ ভালোবাসতেন। নরেন্দ্রের সব কিছু তার ভালো, নরেন্দ্র এমন রান্না করতে পারে, নরেন্দ্রের গান তিনি বলছেন নরেনের কি পঞ্চমেই সুর ছিল, যে সেই গান যে একবার শুনেছে তার আর অন্য কোনো কিছুই ভালো লাগবে না। একটা ঘটনা আছে, মা একবার বেলুড় মঠে এসেছেন, সেখানে মা সেই কালী পুজোর দিন ছিল, মা ঠাকুর ঘরে ঢুকে আত্মারামের পুজো করছেন গভীর ভাব সমাধিতে মগ্ন, আর ছেলেরা অন্যান্য ছেলেরা তারা সেই দালানের মধ্যে নাচছেন আর গাইছেন, বাবার সঙ্গে খেলে মা নেবে কোলে, আয় সবাই মিলে ডাকি জয় মা বলে, তারা খুব নাচছেন আর গাইছেন। স্বামীজি এই দৃশ্য দেখে আর থাকতে পারলেন না, তিনি ওপর থেকে নেমে এলেন ছোট্ট শিশুর মতো, বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ, তিনি নাচছেন ওপরে, কার উদ্দেশ্যে নাচছেন? জগন্মাতা শ্রী সারদার উদ্দেশ্যে, তার উদ্দেশ্যে করে নাচছেন, নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেছেন, অন্যদের উৎসাহিত দিচ্ছেন, অঙ্গভঙ্গি করছেন নাচার জন্য। দুর্গাপুজোর সময় 1898 সালে দুর্গাপুজোর আগে স্বামীজি কাশ্মীর থেকে মঠে ফিরে আসেন, তখন তার শরীর বেশ খারাপ। মহাষ্টমীর দিন স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রকাশানন্দ এবং স্বামী বিমলানন্দ মিলে স্বামী শ্রী শ্রী মাকে দর্শন করতে যান বাগবাজারে। মা সেই দিন তাকে খুব আশীর্বাদ করেন, তিনি খুব দুঃখ করে বললেন এই তো তোমার অবস্থা, যে এই তো তোমার ঠাকুর, কাশ্মীরের এক পণ্ডিত আমাকে অভিশাপ দিল আর তাতেই তোমার আমার হয়ে গেল, হ্যাঁ এই তো তোমার ঠাকুরের অবস্থা। মা তখন আস্তে আস্তে ধীরে ধীরে বলছেন বাবা বিদ্যা মানতে হয়, তারা তো ভাঙতে আসেননি, আমাদের ঠাকুর তো হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন। তখনও তিনি বলছেন, তখনও বলে যাচ্ছেন, তখন তিনি ঠাকুরকে বলছেন না, স্বামীজিকে বলছেন না মেনে থাকবার জো আছে বাবা, তোমার টিকি যে তার কাছে বাধা। এই কথা শোনা মাত্র স্বামীজি সজল নয়নে শ্রী শ্রী মায়ের পাদপদ্মে লুটিয়ে পড়লেন। স্বামীজির এই যে জ্যান্ত দুর্গার পূজা, এটি স্বামীজি সম্পন্ন করে দেখালেন শ্রী শ্রী বেলুড় মঠে, তিনি নিয়ে এসে শ্রী শ্রী মাকে নিয়ে এসে পুজো করালেন। এবং সবচেয়ে বড় কথা যা আজও আমরা পালন করে থাকি, আমাদের এই দুর্গাপুজো কেন, আমাদের যাবতীয় পূজার যজমান হলেন মা, মায়ের নামে যে সংকল্প করা হয়, এবং আজও আমরা বিশ্বাস করি যে স্বয়ং শ্রী শ্রী মা আমাদের মধ্যে এখানে এসেছেন।
স্বামীজির কাছে শ্রী শ্রী মা ছিলেন ভারতবর্ষের প্রতিমূর্তি, ভারতবর্ষের প্রতীক বিগ্রহ। নিবেদিতা, মিস ম্যাকলাউড, মিস ওলিবুল যখন ভারতবর্ষে আসেন, স্বামীজি তাদের মায়ের কাছে নিয়ে যান। স্বামীজি সে প্রসঙ্গে রামকৃষ্ণানন্দজিকে বলছেন, শ্রীমা এখানে আছেন, ইউরোপিয়ান এবং আমেরিকান মহিলারা সেদিন তাহারা দেখিতে গিয়াছিলেন, ভাবিতে পারো মা তাহাদের সহিত একসঙ্গে খাইয়াছিলেন, ইহা কি অদ্ভুত ব্যাপার নয়? এটা তার কাছে সত্যি অদ্ভুত ব্যাপার। স্বামীজি বলছেন, মা এইটুকু জানি তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেন উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভব হবে, কিন্তু সে সঙ্গে আরও জানি তোমার মতো মা জগতে একটি আর দ্বিতীয় নেই। এটা আমার মনে হয় স্বামী বিবেকানন্দের শ্রী শ্রী মা সম্পর্কে আলোচিত সবচেয়ে প্রাণস্পর্শী এবং সবচেয়ে সত্য কথা। সেখানে তিনি বলছেন, মা এইটুকুই জানি তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেন উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে, কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা জগতে একটি আর দ্বিতীয় নেই। শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন যে নরেন বা স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ এবং শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে শুধুমাত্র গুরুপত্নী যেন না ভাবেন, তিনি যেন তার স্বরূপটিকে জানতে পারেন, এবং যতক্ষণ না তিনি সেই স্বরূপটি জানতে পারছেন ততক্ষণ পর্যন্ত জগৎবাসীর কাছে এই মানুষটিকে কেউ প্রকাশ করতে পারবেন না। সেই কারণে যেমন তিনি একটু একটু করে নিজেকে উন্মোচিত করেছিলেন, তেমনি করে শ্রী শ্রী মায়ের সত্তাটিকেও তিনি উন্মোচিত করে গেছিলেন। এবং এই উপলব্ধিতে উপলব্ধি হয়েছিল তার যে শ্রীরামকৃষ্ণ এবং স্বামী শ্রীমা সারদা দেবী কোনো পৃথক সত্তা নয়। আপনারা যদি একটা কয়েন দেখেন, তাহলে কয়েনটা দেখবেন কয়েনের দুদিকে দুটো পিট আছে, একদিকে টাকার সংখ্যা লেখা আছে, আরেকদিকে সেই ছবি টবি কিছু করা থাকে। যখন একদিকের কয়েনটা দেখেন তখন পিঠের অন্য দিকটা সত্যি সত্যি দেখা যায় না, কিন্তু আবার যখন ঘুরিয়ে দেন তখন কিন্তু সেই অন্য দিকটা দেখা যায়, আর যেটা এতক্ষণ দৃশ্যমান ছিল সেটা হারিয়ে যায়। শ্রীমা সারদা এবং স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ এরকম একটা কয়েনের দুটো পক্ষ, যাকে এরকম আলাদা আলাদা করে চেনা যায় না, একটার ভেতর দিয়ে আরেকটার মধ্যে দিয়ে প্রবেশ করা যায়, এবং এই দুই অনুভবের গল্প প্রকাশিত হয়েছে স্বামী বিবেকানন্দের জীবনে। এই সক্রি এই ত্রিমূর্তি এই দিব্যত্রয়ীর শ্রী পাদপদ্মে আমার আভূমি প্রণাম। এতক্ষণ আমরা আলোচনা শুনলাম, আলোচনার বিষয় ছিল স্বামীজির ভাবনায় শ্রী রামকৃষ্ণ ও মা সারদা দেবী। আলোচনা করলেন পূজনীয় স্বামী স্তবপ্রিয়ানন্দজী মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম মনসা দেবী। পূজনীয় মহারাজকে আমাদের প্রণাম জানাই।